नमस्कार बंधुरा सकलके स्वागत जानाई आमार सहज रान्नाघरे। आज आमी आपनादेर करे देखाबो चिंगड़ी माछ दिए कচুর শাক। ताहले चलुन आमी কচুর শাক केटे निই। आमी एई सादा কচুর শাকগুলো नेब। सादा কচুর শাকগুলো खेते खूब भालो, एगुलो खूब मिष्टि मिष्टि। चलुन बंधुरा आमी কচু শাক केटे निलाम। एखन गिये কচু শাক काटबो, केटे आमी देखे नेब কচু শাক करते आमार कि कि लागछे आजके। चलुन ताहले आमी एखन एकटु कड़ाइते माटी लिपे निচ্ছি, ना होले तो काली पड़े जाबे, माछ दिये कष्ट। एर जोन्नो माटिटा दिले तातेই कालिटा उठे जाय, काठे रान्ना होबे। बस হয়ে গেছে। তাহলে আমি এখন কচুর শাকগুলো কেটে নিচ্ছি। কচু শাকগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে, এরকম ভাবে আঁশ ছাড়িয়ে। তারপরে এটাকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপরে আমি রান্নাটা শুরু করব। प्रचंड हावा दिচ্ছে, ঝড়ের মতন হাওয়া বইছে। আমার কচুর শাকগুলো কাটা হয়ে গেছে। তাহলে আমি এখন দেখে নিচ্ছি আমার কচুর শাক রান্না করতে আমার কি কি লাগছে। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচ ফোড়ন নিয়েছি, ফোড়ন দেব, চিনি, নুন, একটু ছোলা ভিজিয়ে রেখেছি। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ রেখেছি, আমি চিংড়ি মাছটা দেব। আর লাগছে তেল। বন্ধুরা আমার উনুন ধরে গেছে, আমি এখন কচুর শাকগুলো এই হাঁড়িটা সিদ্ধ করে নেব। কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের মতন সময় লাগবে আমার কচু শাকটা সিদ্ধ করতে। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচু শাকটা একটা ঝুড়িতে ছেঁকে নেব, নাবিয়ে দিই। এই আমি ছেঁকে নিচ্ছি। এবার কচু শাকটা দিয়ে আমি যতটা পারবো জলটা চেপে চেপে ফেলে দেবো, দিলে তাহলে কি হবে, তাড়াতাড়ি হবে। জলটা চেপে চেপে ফেলে দিচ্ছি। এবার আমি কচু শাকটা বসিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি তেল। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, দুটো তেজপাতা। একটু ফোড়নটা ভাজা হোক। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ছোলা। ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো আমি চিংড়ি মাছ, একসঙ্গে ভেজে নেব। দিচ্ছি নুন, নুনটা স্বাদ মতন, দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। এবার কচুর শাকটা দিয়ে আমি নাড়াবো। মশলা কষানো থেকে দারুণ গন্ধ বেরিয়েছে। যেহেতু আমি চিংড়ি মাছটা আগে ভাজিনি, চিংড়ি মাছটা দিয়ে আমি কষিয়েছি মশলাটা, দারুণ গন্ধ বেরোয় চিংড়ি মাছ দিয়ে মশলা কষালে। এবার আমি এটা হতে দেবো, এটা জলটা টানবে। যতটা পেরেছি আমি জলটা ফেলে দিয়েছি, ছেঁকে নিয়েছি জলটা নিয়ে। এবার আমি এটা টানবে পুরো, দেখুন সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি, মিষ্টি দিলে অনেক তাড়াতাড়ি জলটা টেনে যায়। একটু নাড়িয়ে দেবো, অনেক শুকোবে এখনো কচু শাক। আমার হয়ে গেছে এখন কচু শাকটা, সুন্দর কালার এসছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে কচুর শাকের, চিংড়ি কচুর শাক। আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা করবেন, করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। খেয়ে আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি নাবিয়ে নিচ্ছি, এরকম হবে কালারটা। আমার কচু শাক রেডি। আমি যেভাবে দেখালাম আপনারা এরকমভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ও শেয়ার করবেন। ও দারুণ লাগছে খেতে। বন্ধুরা, আপনারা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো।